ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে ইহুদি সেনাদের ধ্বংস করে দিতে পারে হিজবুল্লাহ। ইসরায়েলের জঙ্গির অঞ্চলে ঢুকে ইহুদি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা লেবানন ভিত্তিক হিজবুল্লাহ আন্দোলনে রয়েছে বলে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ দাবি করেছেন। তিনি বলেন, যদি ইসরায়েল সেনাবাহিনী লেবাননে হামলা চালায় তবে তাদের জমিনে ঢুকে তাদের ধ্বংস করে দিতে পারবে। তিনি বলেন, প্রতিরোধের জন্য শক্তিশালী আধুনিক সরঞ্জাম তাদের হাতে রয়েছে। এখন স্বল্পস্থায়ী যুদ্ধের সময় শেষ হয়ে গেছে। হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে যেতে সক্ষম। লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্তে দ্বন্দ্ব নিয়ে কথা বলতে গিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, এটা লেবাননের সরকারের দায়িত্ব, কিন্তু ইসরায়েলি দখল করে নেওয়া ভূখণ্ডকে মুক্ত করার অধিকার রাখে হিজবুল্লাহ। পশ্চিমা ও পারস্যপ্রশ্নগ্রহ দেশগুলো লেবাননের উপর চাপ দিয়ে যাচ্ছে। তারা এমন একটি অবস্থা তৈরি করতে যাচ্ছে যে দেশটি যুদ্ধের কিনারা গিয়ে ঠেকেছে, বললেন হিজবুল্লাহ প্রধান। মূলত হিজবুল্লাহকে সামরিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্প থেকে বের করে আনতে এসব দেশ এমন পরিস্থিতি তৈরি করছে বলে হাসান নাসরুল্লাহ অভিযোগ। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের মহাসচিব জিয়াদ আন নাকাল আজ বলেছেন, ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রগুলি দিয়ে ইসরায়েলি শহর ধ্বংস করা সম্ভব। ফিলিস্তিনিরা নতুন যে কোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। জিয়াদ আন নাকাল আরও বলেছেন, প্রতিরোধ শক্তিকে চাপে ফেলতে গাজায় সম্প্রতি হামলা চালিয়েছে ইহুদিবাদ ইসরায়েল। তবে প্রয়োজন হলে ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি হামলা চালাবে। তিনি বলেন, গাজায় ব্যাপক হামলা প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা এবছর গ্রীষ্মে গাজায় হামলা শুরু করতে পারে। ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে যৌথ কন্ট্রোল রুম প্রতিষ্ঠার বিষয়ে ইসলামী জিহাদ ও হামাস সমঝোতে পৌঁছেছে বলে তিনি জানান। ইসলামী জিহাদের মহাসচিব বলেন, গাজে মার্চ অফ রিটার্ন বা প্রত্যাবর্তনের পদযাত্রা অব্যাহত থাকবে। ইসরায়েলকে মার্চ অফ রিটার্ন বিক্ষোভে অংশগ্রহণকারীদের উপর হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিরা গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার চায় বলে তিনি জানান।